তো গাইজ, আজকে আমি দেখাবো যে লেনোভো আইডিয়া প্যাড V330-তে কি করে আপনার এসএসডি এবং হার্ড ডিস্ক এবং র্যাম আপনি কি করে রিপ্লেসমেন্ট করবেন এবং কি করে খুলতে হবে। তো এই ক্যাটাগরি যতগুলো ল্যাপটপ আছে আপনি সেমভাবে খুলতে এবং সেমভাবে করতে পারবেন। কিবোর্ড টিবোর্ড মানে যেগুলো আপনার ভেতরে কোনো কাজ থাকলে এবং ক্লিন কাজ থাকলে, সিডরুমের কাজ থাকলে সবগুলো করতে পারবেন। তো ফার্স্টে আমি এটা আপনার ডালাটা অফ করে নেবো এবং আমি এটাতে একটা এসএসডি হার্ড ডিস্ক লাগাবো। আমাদের যে হার্ড ডিস্কটা আছে ভেতরে এটা প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমাদের উল্টা দিকে চলে যেতে হবে। যাওয়ার পরে আমাদের যে স্ক্রু অপশন আছে গাইজ, আমাদের যে স্ক্রু, প্রত্যেকটা স্ক্রু কিন্তু রিমুভ করতে হবে ফার্স্টে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের স্ক্রুগুলো খোলার জন্য ছোট্ট একটা এরকম স্টার লাগবে, যেটা দিয়ে আমি স্ক্রুগুলো রিমুভ করব। এবং স্ক্রুগুলো আগে দেখে নিতে হবে যে কোথায় কোথায় স্ক্রুগুলো আছে, ঠিক আছে? আগে ফার্স্টে সবগুলো লক্ষ্য করে আপনারা দেখে নেবেন যে স্ক্রুগুলো কই কই আছে। অবশ্যই ভালো করে খেয়াল করে নিতে হবে, দেখে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সিডি ড্রাইভটা যদি থাকে, সিডি ড্রাইভের নাট অধিকাংশ এখানে থাকে, ঠিক আছে? এখানে যদি থাকে তাহলে আপনি ব্যাকসাইড দিয়ে বের করতে পারবেন। আর স্ক্রু না থাকলে অবশ্যই এরকম লক থাকতে পারে, আপনি লকটা আনলক করে তারপরে সিডরুমটা টান দিলে হবে, অথবা আপনার ভেতরে স্ক্রু মারা থাকতে পারে। তো আমরা জাস্ট, আমাদের এখানে লক সিস্টেম আছে, এটার জন্য এই লকটা চাপ দিলেই সিডরুমটা বের হয়ে যাবে আমাদের। তো লকটা আনলক করে জাস্ট এরকম টান দিলে এটা বের হয়ে গেলো আর কি। তো রাইটারের তলে আবার কিন্তু কিন্তু কিছু স্ক্রু আছে, যেটা হলো একটা দুইটা স্ক্রু, দুইটা আগে রিমুভ করে নেবো আমরা। তো আমাদের এই দুইটা স্ক্রু রিমুভ হয়ে গেছে। তো গাইজ, আমাদের খোলার জন্য এটা আবার সোজা করা লাগবে এবং আমাদের যে ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটা ফার্স্টে আমাদের রিমুভ করা লাগবে। তো এই এটা খোলার জন্য আমাদের হয় চিকন জাতীয় কোনো ব্লেড লাগবে অথবা প্লাস্টিকের এরকম কোনো ধাতু নিতে হবে, যেটা দিয়ে আপনি চার দিয়ে খুলতে পারবেন। তো আমরা ব্লেডের সাহায্যে আমরা খুলবো এটা। তো ফার্স্টে আমরা ল্যাপটপটা সোজা করে নেবো এবং আমরা দেখবো যে এর আগে ল্যাপটপ খোলা আছে কিনা। এবং খোলার সিস্টেম হলো এ কোনা থাকে, ঠিক আছে? তো আমরা এই কোনা থেকে, এর আগে যেহেতু খোলা হয়েছে এই জন্য আমরা এখন এখান থেকে শুরু করব। টান দেবো, এটা বের হয়ে গেল আর কি। তো এই হলো আমাদের ভেতরের অপশন, ঠিক আছে? এটা হলো আমাদের ব্যাটারি, আর এ হলো, এটা হলো এসএসডি হার্ড ডিস্ক লাউন যাবে, যেটা হলো M.2, আর এটা হলো সাটা এসএসডি, আর এ হলো আমাদের কুলিং ইউনিট, আর এখানে আমাদের প্রসেসরের যে আছে, হেড সেন্টার আছে এখানে আর কি। তো যাক, আমি এত কিছু খুলবো না, জাস্ট আমি আমাদের যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কটা চেঞ্জ করবো, এটা লাগাবো এসএসডি। আর এই হার্ড ডিস্কটা যা যেহেতু আছে এটা আমি ক্যাডির মধ্যে দিয়ে দেবো। ক্যাডি বলতে এই যে হলো ক্যাডি আমাদের, কারণ আমি যদি এখানে হার্ড ডিস্কটা দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই হার্ড ডিস্কটা করে রাখবো। এই হার্ড ডিস্কটা কিন্তু আমাদের যে সিডরুম রাইটার আছে, এই যে আমাদের রাইটার, এই রাইটার ফেলাই দেবো, ফেলাই দিয়ে এই যে সিডরুম আছে, সিডরুমের মধ্যে এই হার্ড ডিস্কটা এখানে দিয়ে দিয়ে এখানে লাগাই দেবো, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা সিম্পলই হয় যেহেতু আমাদের এটা M.2 স্লট আছে, বাট এটা তো লাগাবে না, ওনার এটা এক্সট্রা পড়ে আছে, এই জন্য এটা লাগাই দেবো। তো কথা না বলে আমি কাজের ক্ষেত্রে চলে যাই। তো গাইজ, আমাদের হার্ড ডিস্ক খোলার জন্য চারটে স্ক্রু আছে, এই চারটে স্ক্রু কিন্তু আগে রিমুভ করতে হবে এবং যে হার্ড ডিস্কের রেবন আছে রেবনটা খুলে নিতে হবে, ঠিক আছে? তো এটা আমরা ফার্স্টে একটু খুলে নেব, ফার্স্টে এটা টান দিলে হবে উপরে, এটা খুলে গেছে, তারপর এটা টান দেবো হালকা যাতে এটা ছিঁড়ে না যায়। তো এটা আগে অবশ্যই খুলে নিতে হবে, তারপরে আমি স্ক্রুগুলো রিমুভ করে নেবো, চারটে স্ক্রু। জি ভাই, আমাদের হার্ড ডিস্কটা অলরেডি স্ক্রুগুলো মানে বসানো হয়ে গেছে এবং হার্ড ডিস্কটা বসানো হয়ে গেছে, সেক্ষেত্রে তারপরে হচ্ছে আমরা আমাদের যে রেবন কানেকশন, হার্ড ডিস্কের যে কানেকশনটা আমরা দিয়ে দেবো, এটা অবশ্যই
খুব সূক্ষ্মভাবে দিতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু হার্ড ডিস্ক কিন্তু পাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার খোলা লাগতে পারে। এই জন্য একবারেই ভালো করে দেখে নেবেন। তো এটা আমাদের লেগে গেছে অলরেডি এবং সঠিকভাবে হার্ড ডিস্কটা কিন্তু বসাইছি। তো দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন ক্যাডির মধ্যে হার্ড ডিস্কটা কী সিস্টেমে বসাবো এটা দেখাবো আপনাদেরকে। তো ক্যারি বলতে এ হলো আমাদের ক্যারি, একদম এটা দেখতে অনেকটা সিডি রাইটারের মতন। আমাদের সিডি রাইটার এখন লাগে না, কারণ আমরা এখন সব কিছু কিন্তু পিন্ড এফ দি করি। তো আমাদের এখন ক্যারির তো মাথায় কিন্তু এটা এই অংশটা নাই, বাট আমাদের সিডি রুমের এই অংশটা আছে। এটা কিন্তু খোলা যায়, এক্সট্রাভাবে খুলে আমি ওই মাথায় লাগাই দেবো, তাহলে আমাদের কিন্তু ল্যাপটপটা দেখতে কিন্তু সে আগের মতোই থাকবে। কোনো কিছু যে করা হয়েছে এবং ক্যারি লাগানো হয়েছে এটা কিন্তু বোঝা যাবে না বাইরের সাইড থেকে। তো আমরা জাস্ট এই যে হার্ড ডিস্কটা আছে এটা জাস্ট এখানে বসাই দেবো। এখানে কিন্তু অলরেডি একটা পয়েন্ট করা আছে, স্টেরম করে ঢোকাই দিয়ে জাস্ট এখানে আগে ক্যাবিনের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আর কিছু দিয়ে আগে গ্যাপটাই করে নেবেন ঠিক মতন। ঠেলা দেবো, ঠেলা দিলে কিন্তু লেগে গেছে এবং এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, এর মানে আমাদের এটা প্রপারলি চলে গেছে। তারপরে ব্যাক সাইডে কিন্তু স্ক্রু অপশন আছে আমাদের, হার্ড ডিস্ক স্ক্রু অপশনগুলো ব্লক হয়ে গেছে ব্যাপার না, এটা ছিদ্র করে নিয়ে। এগুলো কিন্তু স্ক্রু অপশন গাইস, এগুলো অবশ্য পিছিয়ে একটা ব্যাক পার্ট গিয়েছিলো এটার কারণে ব্লক হয়ে গেছে ব্যাপার না। তো আমরা যে ক্যারিটা কিনবো সে ক্যারির মধ্যে কিন্তু স্ক্রু কিন্তু থাকবে, হ্যাঁ চারটে স্ক্রু দিয়ে দেবে, তাহলে চারটে স্ক্রু আমাদের এখানে রাখবো আমি, রেখে একটা একটা করে দিয়ে দেবো। তো গাইজ আমাদের ব্যাক পার্টে একটা জিনিস আছে কালো মতন, ওটার কারণে একটু ঝামেলা আছে স্ক্রু লাগানো আমার, এখন আমি রিমুভ করে নিয়ে আবার একবার ই করবো। এই যে এটা ঠিক আছে, যেগুলো আগে একটু তুলে নেওয়ার দরকার ছিল আমার। এই যে চারটার জন্য একটু ঝামেলা হচ্ছিল আমার স্ক্রু লাগানোর জন্য, তো আবার আমি সেম ভাবে লাগাই দেবো। আর এইটা খোলার জন্য অবশ্য আমাদের এখানে কিছু একটা টান দিতে হবে, এই যে জাস্ট এরমভাবে কিছু ভেতরে দিয়ে টান দিলে এটা খুলে যাবে। তো আমাদের যে অরিজিনাল রাইটারটা, রাইটারের অপশনগুলো হচ্ছে এরকম সিস্টেম থাকে, সুইচ আর রাইটারের মাথায় এটা দেওয়া ছিল এই অংশটা প্লাস্টিকের। তো এটা মাত্র ফোর্স থাকবে, সুইচের কোনো কাজ নাই। তো এখানে আমি ডুপ্লিকেটটা লাগাই দিই। তো গাইজ এই হলো আমাদের সিডি, ক্যাডি সিডি বলা যায় আর কি। এখান থেকে সুইচ মারলে এখন কাজ হবে না, যেহেতু এটা অন্যরকম সিস্টেম হয়েছে এবং দেখতে কোনো খারাপ লাগবে না এই পার্টটার জন্য। তো এইটা আমাদের রেডি। তো গাইজ আমি যেহেতু ল্যাপটপটা খুলছি এবং আমাদের কুলিং সিস্টেমে দেখেন অনেক ডাস্ট আছে, ঠিক আছে এটা আমি অবশ্যই ক্লিন করে নেবো এবং এখানে অনেকগুলো ডাস্ট আছে। যদি পারেন আপনি যদি খোলেন অনেক দিন পরে, সেক্ষেত্রে আপনি 10 মিনিট এটা রোদে দেবেন, 10 মিনিট বেশি না, রোদে দিয়ে আপনার যে কুলিং ফ্যানটা আছে এটা একটু ব্রাশ দিয়ে ক্লিন করবেন, যেটা দাঁত মাজা দিয়ে কুলিং ব্রাশটা, যে ব্রাশটা দিয়ে আমরা দাঁত মাজি সেই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আর কি। যে এই ধরনের ব্রাশ দিয়ে ক্লিন করলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তারপর আপনি হালকায় ব্লোয়ার মেশিন দিয়ে, মানে বাতাস দেওয়া মেশিন দিয়ে একটু হালকায় বাতাস দিলে আপনার ক্লিন হয়ে যাবে, কারণ আপনি একবার খুলে আবার কবে খুলবেন তার ঠিক নাই। তো এই জন্য আমি এটা ক্লিন করে নেবো ফার্স্টে। তো
তো গাইস আমাদের এই যে ফ্যান ক্লিন করার পরে এরকম দেখাচ্ছে, কারণ আপনার ফ্যান ক্লিনের সাথে অনেক কিছু সম্পর্ক আছে। কারণ হলো আপনার কম্পিউটারে যদি ফ্যানে যদি কোনো ডাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু প্রসেসর গরম হবে, এখন আপনার ল্যাপটপ কিন্তু স্লো হতে পারে। এই জন্য এগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন, ক্লিয়ার করে নেবেন ফ্যানটা, তবে ফ্যানের যে পাশে আপনার হেডসেট আছে এইটা, ঠিক আছে, যতদূর পারা যায় আর কি। তো আমাদের মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে কাজ। এখন আমরা ব্যাকপার্টটা যেভাবে খুলছিলাম ফার্স্ট এই সাইডে লাগাই দেবো। এই যে সাইডে কিন্তু আমাদের অপশন আছে ভিজে, তারপর ল্যান্ড পোর্ট, এই সাইডে আগে লাগাই নিতে হবে আমাদের। তো ফার্স্টে আমি গাইজ আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে, এবং হার্ড ডিস্কটা কীভাবে লাগানো হয় এটা তো আপনি মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি যে আপনি বুঝতে পারবেন। আর এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর এই রিলেটিভ ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকবেন, তাহলে এই রিলেটিভ আপনি টেক মানে রেলে যাক এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করি আমাদের চ্যানেলে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য।